হ্যালো স্টুডেন্টস, তো ওই ভিডিওতে একটু প্রবলেম হয়ে গেছিল, ওই জন্যে আমাকে এই ভিডিওটা আবার একবার করতে হলো। ঠিক আছে, তো চলো, আমি হচ্ছি রত্নাকর স্যার আর আজকে আমরা করব ডেটা ইন্টারপ্রিটেশনের পার্ট টু। ওকে, তো আজকে চার্টে আজকে একটা আমরা ডিসকাস করব ইনকাম এক্সপেন্ডিচারের গ্রাফ। আজকে আমরা ডিসকাস করব ইনকাম এক্সপেন্ডিচারের গ্রাফ আর এর রিলেটেড কনসেপ্টগুলো। ওকে, তো চলো কন্টিনিউ করি। তো আড্ডা স্টোর থেকে তুমি যে কোনো জিনিস পারচেস করতে পারো, তোমাকে কোড ইউজ করতে হবে Y218। এই কোডটা ইউজ করলে তুমি ম্যাক্সিমাম 27+5 মানে 32 থেকে 50% অবধি তুমি ডিসকাউন্ট পেয়ে যাবে। ওকে, হলো? কোড কি ইউজ করতে হবে? Y218। এই কোডটা ইউজ করে তুমি যে কোনো কোর্স, তুমি WBCS বলো, তুমি রেলের কোর্স বলো, ঠিক, তুমি যে কোনো কোর্স এই কোডটা ইউজ করে পারচেস করতে পারো। ঠিক, চলো, তো চলো আগে আমরা বুঝি। তার সাথে আমাদের IBPS PO-র সাফল্য ব্যাচ, এটা কিন্তু লাইভ হয়ে গেছে 19th August থেকে ক্লাস স্টার্ট। এটা লাইভ হয়ে গেছে 19th August থেকে ক্লাস স্টার্ট। ডেইলি ক্লাস হবে এখানে দুপুর 2টো থেকে বিকেল 6:30 অবধি। ওকে, চলো, তো দেখো এটা হচ্ছে ইনকাম এক্সপেন্ডিচারের একটা গ্রাফ। এখানে দিয়েছে তোমার প্রফিট পার্সেন্টেজ, এখানে দিয়েছে তোমার প্রফিট পার্সেন্টেজ, আর এখানে দিয়েছে ইয়ার্স, কোন কোন বছরে কত পার্সেন্ট প্রফিট হয়েছে। তাহলে 1995-এ ভাই দেখো 40%-এর প্রফিট হয়েছে, ঠিক আছে। 1996-এ 55%-এর প্রফিট হয়েছে, ঠিক আছে। 1997-এ 45%-এর প্রফিট হয়েছে, ঠিক আছে। এরকম করে 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 সবকটা ইয়ারে কত প্রফিট হয়েছে এটা বলেছে বের করতে, ঠিক আছে। তো চলো আগে আমরা একটু কনসেপ্টটা দেখে নিই। দেখো কনসেপ্টটা হচ্ছে ইনকাম মানে হচ্ছে এক্সপেন্ডিচার প্লাস প্রফিট, ঠিক আছে। ইনকাম মানে হচ্ছে এক্সপেন্ডিচার প্লাস প্রফিট। ওকে, ইনকাম মানে কি? এক্সপেন্ডিচার প্লাস প্রফিট, ঠিক আছে, বোঝা গেল? তো ইনকাম মানে হচ্ছে, ইনকাম যদি মানে আমি SP ধরি মানে সেলিং প্রাইস, এক্সপেন্ডিচার মানে যদি আমি কস্ট প্রাইস ধরি, আর প্রফিট মানে কি? প্রফিট তো প্রফিটই ধরছি, ঠিক আছে। তো দেখো আমরা জানি তো SP সমান কি হয়? কস্ট প্রাইস প্লাস প্রফিট, তাই তো? আমরা জানি এটা কি, SP সমান কি হয়? কস্ট প্রাইস প্লাস প্রফিট। তাহলে প্রফিট পার্সেন্টেজ আমরা কাকে বলি? প্রফিট পার্সেন্টেজ হচ্ছে প্রফিট ডিভাইড বাই কস্ট প্রাইস ইনটু 100। প্রফিট ডিভাইড বাই কস্ট প্রাইস ইনটু 100। আমাদের ক্ষেত্রে কস্ট প্রাইসের রোল কে প্লে করছে? এক্সপেন্ডিচার। তাহলে এখানে কি হবে? প্রফিট ডিভাইড বাই এক্সপেন্ডিচার ইনটু 100। এখানে প্রফিট পার্সেন্টেজ কি হবে? বাই প্রফিট ডিভাইড বাই এক্সপেন্ডিচার ইনটু 100, এটা হবে। ক্লিয়ার? দেখে নাও, ক্লিয়ার এটা সবার কাছে? দেখে নাও, এটা ক্লিয়ার সবার কাছে? ওকে, তো চলো, তো দেখো প্রফিট পার্সেন্টেজ মানে হচ্ছে এটা। আমি যদি এখান থেকে পার্সেন্টেজ রিমুভ করতে চাই, দেখো প্রফিট পার্সেন্টেজ মানে কি হলো? প্রফিট পার্সেন্টেজ মানে কি হলো? প্রফিট ডিভাইড বাই এক্সপেন্ডিচার ইনটু 100। আমি যেখান থেকে পার্সেন্টেজ রিমুভ করতে চাই কী করবো? 100 দিয়ে ভাগ করব, তাই না? তাই এটাকে 100 দিয়ে ভাগ করলে কি আসছে? প্রফিট ডিভাইড বাই এক্সপেন্ডিচার চলে আসছে, তাই না? এটাকে আমরা বলছি ভাই প্রফিটের ফ্র্যাকশন। কী বলছি এটা? এটাকে আমি বলছি প্রফিটের ফ্র্যাকশন। আমাদের ক্যালকুলেশনে এটারই মেন কাজ হবে, ঠিক আছে। আমার আমার আমাদের ক্যালকুলেশনে এই প্রফিটের পার্সেন্টেজেরই মেন কাজ হবে, ঠিক আছে। এই প্রফিট ফ্র্যাকশনের মেন কাজ হবে, ক্লিয়ার? চলো চলো, তাহলে হলো এটা, হলো এটা। ওকে, তো চলো এর উপরে আমরা একটা কোশ্চেন দেখি। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। কি বলছে? 1996-এ যত এক্সপেন্ডিচার ছিল আর 1999-এ যত এক্সপেন্ডিচার হয়েছে, 1996-এ যত এক্সপেন্ডিচার হয়েছে আর 1999-এ যত এক্সপেন্ডিচার হয়েছে, বলছে এই দুটো এক্সপেন্ডিচার সমান, বলছে এই দুটো এক্সপেন্ডিচার সমান। তাহলে অ্যাপ্রক্সিমেট রেশিও অফ ইনকাম কি হবে এই দুটো ইয়ারে, ঠিক আছে। তাহলে ইনকাম ইন দ্য ইয়ার 1996 এর রেশিও, ইনকাম ইন দ্য ইয়ার 1999 এই রেশিওটা কত হবে এটা আমাকে বের করতে হবে, এই রেশিওটা কত হবে এটা আমাকে বের করতে হবে। কীভাবে বের করব, কীভাবে বের করব বলো? চলো লেগে যাই।
কিভাবে বের করবো বলো, কিভাবে বের করবো বলো, চলো লেগে যাই। ঠিক আছে, চলো লেগে যাই, চলো তাহলে বলো কিভাবে এটা বের করব। চলো তা আগে আমরা আগে আমরা এই আগে আমরা এটাকে দেখব কি দেখ কি লেখা আছে দেখো। ঠিক আছে, কি লেখা আছে দেখো, 1996-এ 1996-এ প্রফিট কত হয়েছিল, 55%, আর 1999-এ প্রফিট কত হয়েছিল, 70%, তাই না? 1996-এ প্রফিট হয়েছিল 55%, আর 1999-এ প্রফিট হয়েছিল 70%। ওকে, তো দেখো 1996-এ প্রফিট হয়েছে 55%, আর 1999-এ প্রফিট কত, এখানে প্রফিট কত দেওয়া আছে, 70%। এখানে 70%-এর তোমার প্রফিট হয়েছে, তাই না? আচ্ছা ফ্র্যাকশনে কি হবে এটা, 55/100, পাঁচের টেবলে কাটলে ফ্র্যাকশন হবে 11/20, এটা ফ্র্যাকশনে কত হবে, বাই 70/100, তাই না? ফ্র্যাকশনে কত হবে, 70/100, ফ্র্যাকশনে কী হবে, 7/10। আচ্ছা যেই ফ্র্যাকশনে লিখলাম, এটা হয়ে গেল প্রফিট, এটা হয়ে গেল এক্সপেন্ডিচার, এটা হয়ে গেল প্রফিট, এটা হয়ে গেল এক্সপেন্ডিচার, তাই না? ক্লিয়ার? তো এটা হয়ে গেল প্রফিট, এটা হয়ে গেল এক্সপেন্ডিচার। তো দেখো কি বলেছি, এবার এক্সপেন্ডিচার সমান ছিল দুটো বছরে, কিন্তু এক্সপেন্ডিচার সমান ছিল, তাহলে এখানে এক্সপেন্ডিচার 20, এখানে এক্সপেন্ডিচার 10, এ দুটোকে সমান করতে হবে। কি করে সমান করব, এখানে তো এক্সপেন্ডিচার 20, এখানে এক্সপেন্ডিচার 10, এই দুটোকে সমান করতে হবে। কি করে সমান করব, এটাকে 1 দিয়ে গুণ করে দিই, এটাকে 2 দিয়ে গুণ করে দিই, এক্সপেন্ডিচার সমান হয়ে যাবে। এখানে 2 দিয়ে গুণ করেছি মানে সব কটা জায়গায় এখানে 2 দিয়ে গুণ হবে। তাহলে এখানে তোমার ইনকাম কত ছিল, 20+11, তাই না? ইনকাম কি হয়, ইনকাম হয় এক্সপেন্ডিচার প্লাস প্রফিট, তার মানে কত, 20+11, 20+11 ইন্টু মাল্টিপ্লায়ার কি 1, তার মানে কি 31 ইন্টু 1। এখানে ইনকাম কত, 10+7, 17 ইন্টু 2। এখানে ইনকাম কত, 17 ইন্টু 2, তার মানে রেশিও কি হলো, 31:34। বুঝা গেল, তার মানে রেশিও কত হয়ে গেল, 31:34। ঠিক, ইনকাম কত ছিল 1996-এ, 31, আর 1999-এ কত ছিল, 34, রেশিও কত হয়ে গেল, 31:34। ক্লিয়ার? এটা বোঝা গেল আশা করি। ওকে চলো, তার নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, নেক্সট কোয়েশ্চেন দেখো যেটা বলেছে, বলেছে কি ভাই, 1998-এ যা ইনকাম হয়েছে, কি ভাই 1998-এ যা ইনকাম হয়েছে সেটা কত ছিল ভাই, 264 কোটি টাকা। কত ছিল, 264 কোটি টাকা। তাহলে এক্সপেন্ডিচার কত ছিল 1998-এ? ঠিক আছে, তাহলে এক্সপেন্ডিচার কত ছিল 1998-এ? তো দেখো 1998-এ, চলো আমি 30 সেকেন্ড দিলাম তোমাদের সবাইকে, ঠিক আছে, ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করো, ভাবো, আর তারপরে আমার সলিউশনটা বলো। কি বলেছিল ভাই, 1998-এ ইনকাম ছিল 264 কোটি টাকা, 264 কোটি টাকা, তাহলে এক্সপেন্ডিচার কত হবে, এক্সপেন্ডিচার কত হবে 1998-এ? কি করে আমরা বের করব বলো, কি করে বের করব, কি করে বের করব বলো, ঠিক আছে বলো, এটা কি করে বের করব আমরা বলো, এটা কি করে বের করব আমরা, চলো গ্রাফটা দেখে নাও। 1998-এর কথা বলেছে, 1998-এ আমি কি দেখতে পাচ্ছি, প্রফিট হয়েছিল 65%, তাই না? এই 65% কি করে ইউজ করব, একটু মাথা লাগাও, একটু তোর মাথা লাগাতে হবে, একটু তো ভাই বলতে হবে, বলো কি করে করব, কি করে করব বলো, কি করে করব বলো, ঠিক আছে বলো, হলো? চলো তো দেখো কি করে করবো এই অঙ্কটা আমরা। 1998-এ প্রফিট বলেছিল 65%, তাই না? তাহলে 65% প্রফিট, 65% প্রফিট, ফ্র্যাকশন কী হবে, ফ্র্যাকশন কী হবে, 13/20, পাঁচের টেবলে কাটলে ফ্র্যাকশন কী হবে, 13/20, ঠিক আছে, 13/20 হবে ফ্র্যাকশন। ওকে, তো এবার 13/20 ফ্র্যাকশন হওয়া মানে কি, এটা প্রফিট, এটা এক্সপেন্ডিচার, ইনকাম কত হবে, 20+13, ইনকাম কত হবে, 20+13, 33,
যদি প্রফিট হয় 13, এক্সপেন্ডিচার হয় 20, তাহলে ইনকাম কত হবে? 20 প্লাস 33, ঠিক আছে, হলো। তাহলে বলো কি জিজ্ঞেস করেছিল, এক্সপেন্ডিচার কত ছিল 1998-এ, তাহলে ইনকাম কত ছিল 33, এই 33-এর মানে কত? 264 কোটি টাকা। এই 33-এর মানে 264 কোটি টাকা, তাহলে এক্সপেন্ডিচার কত হবে? 20। 20-এর মানে কত ভাই? 264 ডিভাইড বাই 33 ইনটু 20, তাই না? 11 টেবলে কাটলাম 3 বার, 11 টেবলে কাটলে এটা 24 বার, 3 টেবলে কাটলে এটা 8 বার, তাহলে 8 ইনটু 20 কত হবে ভাই? 160 কোটি টাকা হবে। এক্সপেন্ডিচার কত হবে 1998-এ? 160 কোটি টাকা হবে, ঠিক আছে, 160 কোটি টাকা হবে, বোঝা গেল? চলো চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। ওকে, কি বলছে? ইন উইচ ইয়ার দ্য এক্সপেন্ডিচার ইজ মিনিমাম। খুব ভালো কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেন। কি জিজ্ঞেস করেছে? কোন ইয়ারে এক্সপেন্ডিচারটা মিনিমাম হবে, কোন বছরে এক্সপেন্ডিচারটা মিনিমাম হবে, এটা জিজ্ঞেস করেছে। তাহলে বলো, আমি সবকটা ইয়ারে প্রফিট পার্সেন্টেজ জানি, আমি সবকটা ইয়ারে প্রফিট পার্সেন্টেজ জানি, কোন ইয়ারে, ঠিক আছে, কোন ইয়ারে তোমার প্রফিট পার্সেন্টেজটা মিনিমাম হবে। ওকে, কোন ইয়ারে প্রফিট পার্সেন্টেজটা মিনিমাম হবে বলো। কি করে করব, কি করে করব বলো, কি করে করব বলো। তো দেখো কি করে করতে হবে এটা। আচ্ছা, আমি তো প্রফিট পার্সেন্টেজগুলো জানি, তাই না? 1999-এ প্রফিট পার্সেন্টেজ কত? 40%। 1996-এ প্রফিট পার্সেন্টেজ কত? 55%। 1997-এ প্রফিট পার্সেন্টেজ কত? 45%। এরকম চলছে, এরকমই চলছে, তাই তো, এরকমই চলছে। তাহলে তাহলে বলো, তাহলে যেটা করতে হবে আমাদেরকে, তাহলে এবার যেটা করতে হবে আমাদেরকে, আমাদের আগে বের করতে হবে কি কোন ইয়ারে এক্সপেন্ডিচারটা মিনিমাম আছে। আচ্ছা, এক্সপেন্ডিচার যদি মিনিমাম থাকে, কি এক্সপেন্ডিচার যদি মিনিমাম থাকে, আমি কার রেসপেক্টে এক্সপেন্ডিচার ক্যালকুলেট করব? ঠিক আছে, আমাকে এখানে কোনো কোনো বছরে কি ইনকাম বলেছে? কোনো বছরে কি ইনকাম বলেছে? বলেনি, তাই না? এখানেও বলেনি। কোনো বছরে কত ইনকাম হয়েছে বলেছে? বলেনি। কোনো বছরে কত এক্সপেন্ডিচার হয়েছে বলেছে? বলেনি, তাই না? কোন বছরে কত প্রফিট হয়েছে বলেছে? বলেনি। আমাকে প্রফিট পার্সেন্টেজ বলেছে, আমাকে প্রফিট পার্সেন্টেজ বলেছে, বাট কোন বছরে কত প্রফিট হয়েছে এটাও বলেনি, কিছুই বলেনি। তাহলে আমি যে এক্সপেন্ডিচারটা ক্যালকুলেট করব, কার উপরে করব ভাই? এক্সপেন্ডিচার তো 100 টাকাও হতে পারে, 100 কোটি টাকাও হতে পারে, তাই না? এক্সপেন্ডিচার তো 100 টাকাও হতে পারে, 100 কোটি টাকাও হতে পারে। এবার এক্সপেন্ডিচারের ব্যাপারে কিছু জানি না, ইনকাম কত আমি সেটাও জানি না। ইনকাম যদি জানতাম, প্রফিট পার্সেন্টেজ জানি, ইনকাম যদি জানতাম, প্রফিট পার্সেন্টেজ জানি, ওখান থেকে কিন্তু এক্সপেন্ডিচারও বেরিয়ে যেত, ওখান থেকে এক্সপেন্ডিচারও বেরিয়ে যেত। কিন্তু আমি না ইনকাম জানি, না আমি প্রফিট জানি, না আমি ইনকাম, না আমি এক্সপেন্ডিচার জানি, আমি কিছুই জানি না। তাহলে এক্সপেন্ডিচার আমি কার উপরে ক্যালকুলেট করব? কি ভাই, 1995-এ, যেসব আমি 1995-এর কথা বলি, তাহলে 1995-এ ধরো কত টাকা এক্সপেন্ডিচার হয়েছে, এটাকে আমি বের করতে পারবো? পারবো না, একদমই পারবো না, তাই না? এটা আমি বের করতে একদমই পারবো না। কেন পারবো না? আমি না কোনো ইয়ারে এক্সপেন্ডিচার জানি, আমি না কোনো ইয়ারের ইনকাম জানি, আমি না তো কোনো ইয়ারের কত প্রফিট হয়েছে সেটা জানি, আমি শুধু প্রফিট পার্সেন্টেজগুলো জানি বিভিন্ন ইয়ারে। আমি কি জানি? আমি শুধু বিভিন্ন ইয়ারে প্রফিট পার্সেন্টেজ জানি। এবার প্রফিট পার্সেন্টেজ মানে কি ভাই? ইন দ্য ইয়ার 1995 একটা কোম্পানি কত পার্সেন্ট প্রফিট করেছে? 40% প্রফিট করেছে, ভালো কথা, 40% প্রফিট করেছে। প্রফিট কার উপরে ভাই? 100 টাকার উপরে, না 100 কোটি টাকার উপরে? কার উপরে, কার উপরে প্রফিট করেছে? ওর ইনকাম কী ছিল, এক্সপেন্ডিচার কী ছিল? ঠিক আছে, 40% কার উপরে? 100 টাকার উপরে নাকি 100 কোটি টাকার উপরে? ঠিক আছে, জানি না, জানি না ইনকাম কত হলো সেটাও আমি জানি না, তাই না ভাই? 100 টাকা ইনকাম হলো, না 100 কোটি টাকা ইনকাম হলো, আমি সেটাও জানি না, না তো কত প্রফিট হয়েছে আমি শুধু জানি না, ঠিক আছে, তো কিছুই জানি না। তাহলে কোন ইয়ার এক্সপেন্ডিচার মিনিমাম, এটা আমি বের করতে পারবো না। আনসার কি হয়ে যাবে? ক্যানট বি ডিটারমাইন্ড, সিএনডি,
ওকে আনসার কি হয়ে যাবে ভাই? ক্যান নট বি ডিটারমাইন্ড, সি এন ডি। ক্লিয়ার, বোঝা গেল? চলো তো নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে। খুব ভালো কোয়েশ্চেন ছিল। এবার কি বলছে, 1999-এ প্রফিট কত ছিল ভাই? 4 কোটি টাকায়। চলো একটা তো ইনফরমেশন দিয়েছে ভাই, প্রফিট ইন দ্য ইয়ার 1999 কত ছিল? 4 কোটি টাকা। প্রফিট ছিল 4 কোটি টাকা, তাহলে প্রফিট ইন দ্য ইয়ার 2000 কত হবে? ইন দ্য ইয়ার 2000, ইন দ্য ইয়ার 2000 প্রফিট কত হবে এটা বের করতে বলেছে, এটা বের করতে বলেছে। বলো কিভাবে বের করব, এটা বের করতে বলেছে, বলো কিভাবে বের করব। ঠিক আছে, বলো কি করে করব, বলো কি করে বের করব। তো টেবিলটা দেখো কি বলেছে, কোন ইয়ার দিয়েছিল? 1999-এ। 1999 তোমার প্রফিট পার্সেন্টেজ কত? 70%, তাই না? 1999-এ তোমার প্রফিট পার্সেন্টেজ কত? 70%। 70% মানে কি? ফ্র্যাকশন 7/10। তার মানে প্রফিট যদি 60 টাকা হয়, এক্সপেন্ডিচার হবে 10 টাকা, তাই তো? প্রফিট যদি 60 টাকা হয়, এক্সপেন্ডিচার হবে 10 টাকা, তাই তো? আচ্ছা, প্রফিট কত বলেছিল 1999-এ? 4 কোটি টাকা, তাই না? তার মানে এই 7-এর ভ্যালু কত? 4 কোটি টাকা। এই 7-এর ভ্যালু 4 কোটি টাকা, 1-এর ভ্যালু কত? 4/7 কোটি টাকা। তাহলে এক্সপেন্ডিচার কত ছিল? 10। 10-এর মানে কত? 4/7 × 10, তাহলে 40/7 এত কোটি টাকা। কত টাকা? 40/7 এত কোটি টাকা, তাই না? প্রফিট মানে এক্সপেন্ডিচার কত হলো 1999-এ ভাই? 40/7 কোটি, এত কোটি টাকা এর প্রফিট হলো। ঠিক আছে, আচ্ছা এখানে প্রফিট পার্সেন্টেজ কত বলো তো? ইন দ্য ইয়ার 2000 প্রফিট পার্সেন্টেজ কত? 60%। আচ্ছা 60% যদি আমি এভাবে লিখি, 60/100, আমি এটাকে কেটে 2/5ও লিখতে পারি, বাট আমি 6/10ও লিখছি। তাহলে তুমি কি বলবে, স্যার ওখানে এক্সপেন্ডিচার ছিল 10, এখানে এক্সপেন্ডিচার হচ্ছে 10, বা চলো আমি কেটে নিই, আমি এখানে এক্সপেন্ডিচার বলছি 3/5, এখানে এক্সপেন্ডিচার, তাহলে এখানে এক্সপেন্ডিচার হচ্ছে 5, তাই না? তাহলে 10-এর মানে এটা ছিল, 10-এর মানে এটা ছিল, তাহলে 5-এর মানে কি হবে বের করে নিই, আমার বেরিয়ে যাবে, আমার বেরিয়ে যাবে, তাই না? প্রফিট বের করতে হবে, প্রফিট বের করতে হবে। 7-এর মানে কত ছিল? 7-এর মানে কত ছিল? 7-এর মানে ছিল 4, এখানে প্রফিট কত? 3 টাকা। 3-এর মান বের করে নিই, আমি আমি বের করে নেবো। 3 মানে কি? 4/7 × 3, 12/7, এত কোটি। এটা তুমি বলবে আনসার? না, এটা আনসার নয়, এটা আনসার নয়, এটা আনসার কেন নয় ভাই? এই 10 আর এই 10 তো সেম নয়, তাই না? এই 10 আর এই 10 তো সেম নয়। ঠিক আছে, বোঝা গেল? কি করে বোঝাবো দেখো, এইভাবে বোঝাচ্ছি। ধরো আমি আর তুমি, ঠিক আছে, আমি আর তুমি, আমার পকেটে 10,000 টাকা আছে, তোমার পকেটে 20,000 টাকা আছে। তাহলে আমাদের পকেটে রেশিও কত হলো টাকা? 1:2, 1:2। আর ধরো অনিল আম্বানি মুকেশ আম্বানি, অনিল আম্বানির কাছে 100 কোটি টাকা আছে, মুকেশ আম্বানির কাছে 200 টাকা আছে, তাহলে ওদের মাঝখানে রেশিও কত হলো? 1:2। আচ্ছা এই ওয়ান আর এই ওয়ান কি সমান? এই ওয়ান আর এই ওয়ান কি সমান? না তো। এই ওয়ানের মানে, এই ওয়ানের মানে কত ছিল? 10,000 টাকা। আর এই ওয়ানের মানে কত? 100 কোটি টাকা, তাই না? সেম, এখানে এই 10 আর এই 10 সমান নয়, এখানে কিন্তু এই 10 আর এই 10 সমান নয়। ক্লিয়ার, বোঝা গেল? এই 10 আর এই 10 কিন্তু সমান নয়। কে চল, তাহলে তাহলে যদি এই দুটো 10 যদি সমান না হয়, এই দুটো 10 যদি সমান না হয়, তাই 2000 ইন দ্য ইয়ার 2000 আমি কিছুই জানি না, আমি ইনকাম জানি না, আমি এক্সপেন্ডিচার জানি না, আমি প্রফিটও জানি না, আমি শুধু প্রফিট পার্সেন্টেজ জানি, কিন্তু প্রফিট পার্সেন্টেজ আমি ক্যালকুলেট কার উপরে করবো? না আমি ইনকাম জানি, না আমি এক্সপেন্ডিচার জানি, তাই না? তাহলে আনসার কি হয়ে যাবে এটারও ভাই? ক্যানট বি ডিটারমাইন্ড। ওকে, এরও আনসার কি হয়ে যাবে? ক্যানট বি ডিটারমাইন্ড। ক্লিয়ার, বোঝা গেল? চলো চলো, ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, লাস্ট কোয়েশ্চেন এই সেটের। কি বলেছে, দ্য অ্যাভারেজ প্রফিট আর্ন ফর দ্য গিভেন ইয়ার্স কত? ঠিক আছে, এটা আশা করি সবাই পারবে, তাই না? অ্যাভারেজ প্রফিট আর্ন ফর দ্য গিভেন ইয়ার্স কত? তো অ্যাভারেজের মানে কি হয়, অ্যাভারেজের মানে কি হয়? অ্যাভারেজের মানে হচ্ছে টোটাল, টোটাল ডিভাইড বাই নাম্বার, নাম্বার অফ অবজারভেশন, টোটাল নাম্বার অফ অবজারভেশন ডিভাইড বাই নাম্বার অফ অবজারভেশন, তাই না? তাহলে দেখো টোটাল, টোটাল কত হচ্ছে? 40,
ইন দ্য ইয়ার 1995 40% প্রফিট ছিল, তারপরে 55% প্রফিট ছিল, তারপরে 45% প্রফিট ছিল, তারপরে কত 65% প্রফিট ছিল, তারপরে 70% প্রফিট ছিল, তারপরে 60%-এর প্রফিট ছিল। এই সব কটাকে অ্যাড করব, আর কতগুলো বছর আছে? 1 2 3 4 5 6, 6টা বছর আছে, ডিভাইড বাই 6 করে দেব, আনসার বেরিয়ে যাবে, তাই না? অ্যাড করলাম 5 + 5 + 5 = 15, 1 ক্যারি, 4 4 8 5 13 + 1 14, 14 আর 6 20, 20 আর 7 27, 27 আর 6 33, তাহলে 335 কোটি টাকা, 335 কোটি টাকা হচ্ছে আনসার। বোঝা গেল? 335 কোটি টাকা, সরি এটা আনসার নয়, এটা টোটাল। টোটাল এটাকে 6 দিয়ে ভাগ করি, 335 ÷ 6 কত চলে এলো? কত চলে এলো আনসার? আনসার চলে এলো ভাই কত? 5 বার, তারপরে কি আবার 5 বার, 5/6, এত পার্সেন্ট, তাই না? এত পার্সেন্ট। এখানেই দেখো, এই অপশনটা তোমাদের অপশনে থাকবে, তুমি এটা টিক করবে আর নেগেটিভ মার্কিং খেয়ে যাবে, ঠিক আছে? তুমি এটা টিক করবে আর নেগেটিভ মার্কিং খেয়ে যাবে। কেন খেয়ে যাবে বলো তো? কেন খেয়ে যাবে বলো তো? কেন খেয়ে যাবে কমেন্ট বক্সে লিখবে, ওকে? কেন খেয়ে যাবে তুমি এখানে নেগেটিভ মার্কিং, এটা তোমরা কমেন্ট বক্সে লিখবে, ওকে? এটা তোমরা কমেন্ট বক্সে লিখবে, ঠিক আছে? চলো আমি বলে দিচ্ছি, এখানে অ্যাভারেজ প্রফিট পার্সেন্টেজ যদি বলতো, অ্যাভারেজ প্রফিট পার্সেন্টেজ যদি বলতো, তাহলে এটা ঠিক ছিল, তাহলে এটা ঠিক ছিল। এখানে অ্যাভারেজ প্রফিট কত এটা জিজ্ঞেস করেছে, ঠিক আছে? অ্যাভারেজ প্রফিট কত হবে ভাই? কান্ট বি ডিটারমাইন্ড। অ্যাভারেজ প্রফিট কত হবে? কান্ট বি ডিটারমাইন্ড। কেন হলো তোমরা কমেন্ট বক্সে বলবে, ওকে? কেন হলো এটা, এটা তোমরা কমেন্ট বক্সে বলবে। ক্লিয়ার? এটা ক্লিয়ার এটা সবার কাছে? তো চলো, এই ভিডিওর জন্য আমি এইটুকুই রাখলাম। আমাদের আইবিপিএস পিওর ব্যাচ, আমাদের কিন্তু আইবিপিএস পিও এর সাফল্য ব্যাচ কিন্তু লঞ্চ হয়ে গেছে, ঠিক আছে? ডেলি ক্লাস হবে, ডেলি ক্লাস হবে 2টো থেকে 6:30। এখানে 19 আগস্ট থেকে স্টার্ট, 19 আগস্ট থেকে স্টার্ট ডেলি ক্লাস হবে এখানে, ডেলি ক্লাস হবে এখানে 2টো থেকে 6টা, ওকে? বোঝা গেল? চলো তাহলে আজকের জন্য আমি এইটুকুই রাখলাম। থ্যাংক ইউ।